প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিশেষ অত্যন্ত জরুরি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একই সঙ্গে এই বিষয়টা সারা দেশে এবং আন্তর্জাতিক ভাবে এটা যারা মানবাধিকার সঙ্গে বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, ভিন্ন মতে বিশ্বাস করেন, তাদের জন্য আজকে আমরা আমাদের দেশের বর্তমান যে অবস্থা, যে মূলত যে আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2008, ডিজিটাল নিরাপত্তা আইন 2008, এই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের মাধ্যমে বাক স্বাধীনতা হরণের সরকারি নীল নকশার কিছু চিত্র তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশের সংবিধান আমাদের গর্বের অহংকারের বিষয়। বর্তমান সরকার প্রতিনিয়ত আমাদের সেই অর্জন, আমাদের গর্ব, অহংকারের, গৌরবের, স্বাধীনতার চেতনা এবং সংবিধানের পবিত্রতাকে লঙ্ঘন করছে, অপমান করছে, যা আমাদের মতো আপনারাও অনুভব করছেন। সংবিধানের 39 অনুচ্ছেদ মানুষের চিন্তা, চেতনা, মত প্রকাশ, বিবেকের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। কিন্তু সেই মৌলিক অধিকার, চিন্তা চেতনার অধিকার, মত প্রকাশের অধিকার ও ভিন্ন মত পোষণ করার অধিকার, বিবেকের স্বাধীনতাকে বৈষম্যমূলক ভাবে প্রয়োগের মাধ্যমে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে এবং তার অপব্যবহার করা হচ্ছে, যার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন তথ্য সূত্র, বিশেষ করে মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 2020 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে 153 জন মানুষের বিরুদ্ধে অভিযোগ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের জন্য তথাকথিত সম্মানহানি, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অপরাধ। এসব অভিযোগ সময় বিশ্লেষণ করে দেখতে পাবেন, সরকারি দলের লুটেরাদের বিরুদ্ধে কথা বললে, রাজনৈতিক মত প্রকাশ করলে, সরকারের সমালোচনা করলে মামলা দায়ের করা হয়েছে। মামলার ভয়ে জাতির কণ্ঠ রুদ্ধ, এমনকি যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কোনো দুর্নীতির কথা, তাদের কোনো বিবেক বর্জিত কৃতিকলাপের কথাও যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার প্রিন্টিং মিডিয়াতে প্রকাশ করে, তাহলে সেই সাংবাদিক অথবা সেই ব্যক্তির বিরুদ্ধেও আপনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন জানুয়ারি 2020 সাল থেকে জুন 2020 সাল পর্যন্ত 12 জন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে এই সংবাদপত্র, সংবাদ পরিষদ তাদের উদ্বেগ প্রকাশ করে বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর জন্য সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন না। দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই কালো আইন বাতিলের দাবি করেছে। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের অনেক প্রথিতযশা সম্পাদক, যাদেরকে এই মামলা নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে এবং তাদেরকে আদালতে গিয়ে তাদেরকে ওখান থেকে জামিন নিতে হয়েছে। বিএনপি শুরু থেকেই সংবিধান বিরোধী এবং সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এইগুলোর মতে 2018 সালের 9 অক্টোবর থেকে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর রয়েছে।
আর্টিকেল 90 এর হিসাব অনুযায়ী 2022 জুন পর্যন্ত মোট মামলা হয়েছে 108টি। এই সব মামলায় মোট আসামি 204 জন, তাদের মধ্যে সাংবাদিক 44 জন আর অন্যান্য পেশায় কর্মরত সাধারণ মানুষ 160 জন। এই হিসেবে প্রায় 25 ভাগ আসামি হলেন সাংবাদিক। এর মধ্যে জানুয়ারি মাসে 10, ফেব্রুয়ারি 9, মার্চ 13, এপ্রিল 14, মে 31, জুন মাসের 22 তারিখ পর্যন্ত 21টি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তায়। আর্টিকেল 19 বলছে 2019 সালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে 63টি, 2018 সালে ডিএসএ এবং আইসিটি অ্যাক্ট মিলিয়ে মামলা হয়েছে 71টি। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় 2019 সালে এক বছরে মোট মামলা হয়েছে 63টি, আর সেখানে চলতি বছরের প্রথম 6 মাসেই মামলা হয়েছে তার চেয়ে বেশি 108টি। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের তথ্য মতে বাস্তব চিত্র আরো ভয়াবহ, অনেক মামলার খবরই সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না, তাই মানবাধিকার সংগঠনগুলো তার খোঁজ পায় না, ফলে তাদের সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে একটিমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আছে ঢাকায়। ডিজিটাল এবং তার আগের আইসিটি আইনের সব মামলার হিসাব আছে সেখানে। তাদের হিসাব অনুযায়ী এই বছরের মার্চ পর্যন্ত ডিজিটাল আইনে মামলা হয়েছে মোট 327টি। জানুয়ারি মাসে মোট মামলা হয়েছে 86টি, এর মধ্যে থানায় 41টি, আদালতে 45টি। ফেব্রুয়ারি মাসে হয়েছে 119টি মামলা, থানায় 95টি, আদালতে 34টি। মার্চ মাসে মামলা হয়েছে 122টি, এর মধ্যে থানায় 75টি এবং আদালতে 37টি। 2019 সালে মোট মামলা হয়েছে 1090টি, এর মধ্যে থানায় 721টি ও আদালতে 468টি। 2013 সাল থেকে এ পর্যন্ত 550টির মতো মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন মামলা আছে এ পর্যন্ত মোট 1955টি, এর মধ্যে থানায় দায়ের করা 1668টি ও আদালতে 267টি। 55টি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই আইনের নগ্ন শিকার হয়েছেন অন্যান্যদের মধ্যে 85 বছর বেশি বয়সের সম্পাদক জনাব আসাদুদ্দিন, সাংবাদিক কাজল ফকির, নেত্র নিউজের সম্পাদক তসনিম খলিল, ব্যবসায়ী সহ অজস্র নিরীহ নারী নাগরিক। আমরা অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় বন্ধুগণ, এই আইনে যেসব প্রথিতযশা সম্পাদকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলো অবিলম্বে আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মানব জৈনের মতি রামন চৌধুরী সাহেব, প্রথম আলোর মতি রামন সাহেব সহ অন্যান্য সকলের বিরুদ্ধে এই দায়েরকৃত মামলাগুলো আমরা অবিলম্বে প্রত্যাহার চাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই আইনে হয়রানির অন্যতম একটি দিক হলো সারা দেশে বাংলাদেশের একটিমাত্র সাইবার ট্রাইব্যুনাল যা ঢাকাতে অবস্থিত। এই আইনের অধীনে কোনো আপিল ট্রাইব্যুনাল এখন পর্যন্ত গঠিত হয়নি, ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কোনো ব্যক্তি বা সাংবাদিক ফেসবুকে সরকারের লুটপাটের বিরুদ্ধে কোনো সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা সংশ্লিষ্ট থানা করলেও তার বিচার হবে ঢাকায় অবস্থিত একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। একবার ভেবে দেখুন ন্যায় বিচার কতটা দুরূহ হয়ে উঠেছে এই রাজ্যের সরকার। প্রিয় বন্ধুগণ, এই আইনটা যেটা এখন যেটা করা হয়েছে সংশোধিত আইন, এই আইনের সবচেয়ে মারাত্মক দিক হচ্ছে যে এখানে কোনো জামিন পাওয়া যাবে এবং 20টি ধারার 14টি হচ্ছে অজামিনযোগ্য, ফলে মামলা দায়ের, গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনা ঘটে দ্রুত, ক্ষেত্র বিশেষে এত দ্রুত যে এটা বিশ্বাস করতে কষ্ট হয়। এদেশেই একজন পুলিশ আদালতের সাজাপ্রাপ্ত এমন একজন ব্যক্তিকে 10 বছর খুঁজেই পাননি, যিনি বঙ্গভবনে গেছেন, ক্ষমতাসীন দলের সভায় থেকেছেন, সরকারের সঙ্গে মন্ত্রীর উপস্থিতি চুক্তি করেছেন এবং নিয়মিত টেলিভিশনে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাকে খুঁজে পাওয়া যায় না। অথচ এই মামলায় দায়েরকৃত আসামিকে 7 দিনের মধ্যেই, 3 দিনের মধ্যেই সাথে সাথে গ্রেপ্তার করা হয়। এই
আইনের প্রবল বিতর্ক আপনারা জানেন যে সবাই এটা নিয়ে একটি মহলে প্রচন্ড সমালোচনা হওয়ার পরেও আপনার মামলা হয়েছে প্রায় 94% মামলা হয়েছে এই বিতর্কিত 57 ধারা জারি হওয়ার দু বছরের কম সময়ের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়াবহ প্রতিক্রিয়া বেশ লক্ষণীয় হয়ে উঠছে। এটা মনে রাখা দরকার, এই আইন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, দেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের অধিকার হরণ প্রক্রিয়ারই একটা অংশ। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যখনই কোনো সরকার কর্তৃত্ব পরায়ণ হয়ে ওঠে এবং স্বৈরাচারী হয়ে ওঠে, ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করতে চায়, তখনই প্রথম যে আঘাত আনতে হয় তাকে, সেটা হচ্ছে সংবাদ প্রকাশ, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যে মত প্রকাশ করছেন সম্পূর্ণভাবে দমন করা। সেটাই এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, সচেতনতার সঙ্গে করে চলছে। প্রিয় বন্ধুগণ, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোর মূল অভিযোগ হলো ব্যক্তির মানহানি, প্রমাণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শন কিংবা রাষ্ট্রের তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ করা, ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই সরকারের মন্ত্রী এমপিরা প্রতিনিয়ত কিভাবে বিরোধী দলীয় কিংবা ভিন্ন মতাবলম্বীদের সম্মানহানি করছে। এই সরকারের মন্ত্রী আমাদের গর্বের বাংলাদেশ মূর্তি বা সুনাম আজ বিশ্ব আমরা দেখি। রিজেন্ট হাসপাতালের ঘটনা যখন আমরা দেখি, ডক্টর সাবরিনার ঘটনা যখন আমরা দেখি, তোফাজ্জল হোসেন মিঠু যিনি স্বাস্থ্য বিভাগে লুট করছেন, যখন আমরা দেখি আমাদের সাইবার দিয়ে আক্রমণ দিয়ে বাংলাদেশ ব্যাংক লুট করা হচ্ছে, যখন আমরা দেখি যে স্টক মার্কেট পুরোপুরি লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাংক গুলো একেবারে নিচের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু দেশের রাষ্ট্রহানির সম্মানহানির কথা কেউ বলা হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্টের রুল অফ ল ইন্ডেক্সে 128 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 115। এই সরকারের নেতা কর্মীদের করোনা সার্টিফিকেট বিক্রির কারণে ইতালিতে বাংলাদেশ থেকে আগত সমস্ত ব্যক্তিকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসে নেতিবাচক প্রবন্ধ লেখা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, মানবাধিকার লঙ্ঘনের শীর্ষ দেশগুলোতে বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে। এসবের জন্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম পুণ্যের জন্য তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা মুক্তিযুদ্ধের চেতনা, পরিপন্থী কর্মকাণ্ড বা সংবিধান লঙ্ঘনের দায়ে কি এই সরকারের কর্তা ব্যক্তিরা দণ্ডিত হবেন না, বা তাদেরকে আপনার এই দায়ী করা সম্ভব হবে না? এই সরকার কি কোনোভাবেই এই দায় এড়াতে পারেন? আমরা দায় গুলো সরকারের, একটি দেশে যখন এই সমস্ত অধিকার মানুষের চলে যায়, তার বাক স্বাধীনতা, তার লেখার স্বাধীনতা, তার কথা বলার স্বাধীনতা, ভিন্ন মত পোষণ করবার স্বাধীনতা, তখন সেই দেশকে আর যাই বলা যাক, গণতান্ত্রিক দেশ বলা যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এই বিষয়টা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের এই বিষয়টা কিন্তু এখন সারা পৃথিবীতে বাংলাদেশের যে অবস্থান সেটা নিয়ে কিন্তু আলোচিত হচ্ছে। সেই জন্যই আমরা মনে করি যে অবিলম্বে এই আইনটি বাতিল করা প্রয়োজন, বাতিল করা উচিত, এবং জনগণের যে চিন্তা ভাবনা চেতনাকে তার প্রকাশ করবার তার স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে, এবং সেটা একমাত্র সম্ভব জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে। 1971 স্বাধীনতা যুদ্ধে যে অর্জন আমাদের ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, আমাদের যে সমাজ ব্যবস্থা করা নির্মাণ করা, সেই চেতনাকে সামনে নিয়ে জনগণ যুদ্ধ করে আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আবার এই 50 বছর পরে সে একই লড়াই লড়তে হচ্ছে, যে লড়াই আমরা লড়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আজকে আবার নিজের দেশের মানুষদের তৈরি একটা অবৈধ সরকারের বিরুদ্ধে সে একই লড়াই আমাদেরকে লড়তে হচ্ছে। আসুন আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেই সংগ্রামে আসি, এবং জনগণকে ঐক্যবদ্ধ করি,
ঐক্যবদ্ধ করে আমরা দেশে সত্যিকার অর্থেই একটি মুক্ত সমাজ নির্মাণ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি না, একটু দয়া করে আরেকটু স্পষ্ট করে দেবেন। আপনারটা বোধহয় আনমিউট করতে হবে। আমরা বিভিন্ন সময়ে দেখি আপনারা সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন আইন কানুন এবং বিভিন্ন ভুলভ্রান্তি আপনারা তুলে ধরেন জাতির সামনে। একটি বিষয় আমরা আসলে পরিষ্কার ভাবে মানুষ জানতে পারে না যে আসলে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়, যখন আসীন হবে, তখন এই ধরনের কালা কানুন বা এই ধরনের ডিজিটাল নিরাপত্তা আইন বা সরকারের যে সমস্ত কার্যক্রমগুলোকে আপনারা কর্মকাণ্ডগুলোকে আপনারা সমালোচনা করেন, সেই সমস্ত বিষয়গুলোকে আসলে আপনারা কি করবেন সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা আইন মানুষের অধিকারকে খর্ব করে, যে সমস্ত আইন মানুষের স্বাধীনতার চেতনার যে বিষয়গুলো ছিল, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, সেগুলোকে খর্ব করে, হরণ করে, অবশ্যই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা সেগুলোকে অবশ্যই। জি ভাই বলেন। স্যার প্রথমে ধন্যবাদ স্যার, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, যেহেতু আপনি ফ্রেমটা সুন্দর করেছেন। আমরা গতকালকের ব্রিফিং এ একটু কষ্ট হয়েছিল, ক্যামেরার মুখটা কেটে গেছিল আপনার, আমরা নিউজ ধরাতে। হ্যাঁ, আসলে আমি আমার এখানে যা হয় আর কালকে খুব আপনার লম্বা সময় আমাদেরকে এই ভার্চুয়াল আলোচনা করতে হয়েছে কয়েকটা মিটিং, যার ফলে আমার আপনার যে আইপ্যাড ছিল বা আপনার ই ছিল, ওইদিকে আজকাল তো দেখছেন ঢাকায় অনলাইন মানে নেটওয়ার্কের এত বেশি গোলমাল, এত স্লো হয়ে গেছে, আজকেও দাবি তুলেছেন, কিন্তু আমরা যখন দেখে থাকি যে কোন ধরনের আইন পরিবর্তন বা বাতিলের জন্য অনেক সময় গণতান্ত্রিক উপায়ে আপনারা চিঠি দিয়ে থাকেন সরকারকে বা স্মারকলিপি দিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে, ওই বিষয়গুলোকে স্যার আপনারা আনবেন কিনা, শুধু প্রেস কনফারেন্সের দাবি ছাড়াও কি কোনো চিঠি বা কোনো দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী জনবাবু সরকার আপনারা জানেন যে গত 5 মাস ধরে আপনার এই যে কোভিড-19 এর কারণে আপনার জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যে কারণে এই মুহূর্তে আপনার এই ধরনের কোন আপনার কর্মসূচি পুরা, আপনি যেটা বলেছেন যে আপনার চিঠি দেওয়া সরকারকে, চিঠি দেওয়া সরকারকে আপনার অবগত করানোর চেষ্টা করে, সেটা তো আমরা এর আগেও করেছি, এখন আমরা করব, ভালো, আমরা এটা অবশ্যই করব আমরা এটা। মাননীয় মহাসচিব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ শরীফ বলেন, আপনি বলছিলেন। স্যার আমার যেটা বলবার একটা জিনিস, আপনি যে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বললেন, এগুলা মূলত হচ্ছে আপনি যেটা বলছেন যে নির্যাতন নিপীড়নের একটা হাতিয়ার মাধ্যম, কিন্তু আমার একটা জানবার বিষয়, বুঝবার বিষয় হচ্ছে এটা যে শুধুমাত্র সরাসরি নির্যাতন করছে যে দৃশ্যমান নির্যাতন, এর বাইরেও মানুষের মনোজগতে মনস্তাত্ত্বিক একটা প্রভাব কিন্তু আছে। আমরা যখন বিভিন্ন জায়গায় যাই কথা বলি, অবচেতনই হচ্ছে আমরা শঙ্কিত থাকি, আতঙ্কিত থাকি, একদম ভয়ে কুঁকড়ে থাকি, যে আমরা ন্যায্য কথাটাও কিন্তু অনেকে ফেসবুকে লিখতে পারে না। এই যে মনোজাগতিক একটা বিকাশে, স্বাভাবিক বিকাশে যে বাধা দিচ্ছে এবং দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সুকৌশলেই করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের আসলে, এবং আমি জানি না সেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিনা, সেই আমি ব্যাপারটা স্যার আপনাকে বোঝাতে পারছি না কিনা জানি না, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আপনার কথা ধন্যবাদ, আপনি খুব তো ভ্যালিড একটা পয়েন্ট রেজ করেছেন। এই এটাই হচ্ছে কিন্তু আপনার একটা প্যাসিভ আদিত্যের চরিত্র,
মনোজগতে ভীতি ও ত্রাস সৃষ্টি করা এবং সেই ভয়ে কোনো কিছু আর যাদের উপর আক্রমণটা হলো তারা ছাড়া বাকিরা সবাই ভয় পেয়ে যাবে আর কেউ কথা বলবে না, এটা তো সেটাই করা হয়েছে ইতিমধ্যে। আপনি দেখবেন আপনাদের মিডিয়াতেই আজকে কিন্তু যারা এক সময় খুব সাহসী উচ্চারণ করতেন এখন কিন্তু তারা থেমে গেছেন, থেমে গেছেন কারণ অন্যান্য ঘটনাগুলো দেখে, অন্যান্য সাংবাদিকদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন দেখে তারা কিন্তু কয়েকদিন আগেই দেখলেন যে এই যে ঢাকার বাইরে ঘটনাগুলো ঘটলো, এখনো বোধহয় এখনো আপনার কারাগারে আগামী যদি দেখেছি এই ধরনের ঘটনা যদি আপনার দেখে যে একজন সাংবাদিক আর তার একজন কালিককে তার শুধুমাত্র লেখার কারণে তাকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু এখন একটা কন্ট্রোল হয়ে আসে। এবং এটার একই ঘটনা কিন্তু আপনার সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও, রাজনীতিবিদদের ক্ষেত্রেও, শিক্ষকের ক্ষেত্রেও, চিকিৎসকদের ক্ষেত্রে সকলের বেলা এটা প্রযোজ্য। আফটারঅল তার মনোজগতে যখন এটা আপনার শুরু হবে যে না ইটস এ ডেঞ্জারাস থিং, আই ক্যানট ডু দিস, আমার ফ্যামিলি এফেক্টেড হতে পারে, আমি এফেক্টেড হই, তখন সে এখান থেকে অত্যন্ত ভেবে চিন্তে পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের এই আপনার পৃথিবীতেও কিন্তু আপনার এমন দেশ আছে, বেশ কয়েকটা দেশও আছে যারা কিন্তু এই মনোজগতেই আক্রমণটা চালিয়েছে, ইনভেশনটা সেখানেই হয়েছে এবং সেইটার উপরে অনেক সাহিত্য আছে, অনেক আপনার ছবিও তৈরি হয়েছে, ফিল্মও তৈরি হয়েছে যে প্রথম আক্রমণটা তারা ওই মনোজগতেই যায়। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা খুব ভালো ছবি সত্যজিৎ রায়ের আপনার ওই হীরক রাজার দেশে, তো সেই যে মগজ ধোলাই, এটা হচ্ছে সেই মগজ ধোলাই এর একটা প্রক্রিয়া যে থ্যাংক ইউ আপনাদের অনেক ধন্যবাদ।